রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে সকাল ১০টার পর কারিগরি ছাত্র আন্দোলন ব্যানারে বিক্ষোভ শুরু করেন তারা। এতে রাজধানীর অধিকাংশ এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে, দুর্ভোগে পড়েন অনেকে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ছয় দফা দাবিতে রাজধানীর সাত রাস্তা মোড় অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার, মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রোগীসহ পথচারীরা। দ্য ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমার পা ভেঙে গেছে, এরকম যদি আপনি আন্দোলন করেন তাহলে আমাদের কষ্ট হবে। আমি রিকোয়েস্ট করলাম যে আমাদের অন্তর্কে ছেড়ে দেন, আস্তে আস্তে কিছু লোক যারা ছোট ছোট যানবাহন নিয়ে যায় এদেরকে ছেড়ে দেন, তেনারা দেবে না। তাদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইন্সট্রাক্টরদের অপসারণ সহ কারিগরি সেক্টরে সকল শূন্য পদে জনবল নিয়োগ। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।